আনবক্সিং করব। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ মানবের জন্য। তো সকাল থেকে উঠে আমি কাজকর্ম করতে করতে ব্যস্ত হয়ে রয়েছি, এত কাজ ছিল। আর জানোই তো সকালবেলা থেকে উঠে প্রচুর কাজ থাকে ঘরের। তো স্নান ধান করে নিলাম, পুজো দিয়ে নিলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর মানবকে বাজারে পাঠিয়েছিলাম। তো মানব বাজারে গেছে 10:30 সময় আর বাড়িতে ফিরলো 12:30। তো ভাবো এখনো রান্না হয়নি, জাস্ট আমি রুটিটা করে রেখে দিয়েছি, এখন করব মাংস। আবার নিয়ে এসেছে মাংস, তো সেটা রান্না করতে হবে। তো এখন মানবকে বলেছে তুমি মাংসটা বাছো, তো মানব এখন মাংসটা ক্লিন করছে। আর অলরেডি আমি মশলাপাতি রেডি করে নিয়েছি। মানব আজকে চিকেন আনতে গিয়ে পাগল হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে কি বলবো, পশ্চিমবঙ্গে থেকে থেকে ওর একটা টেন্ডেন্সি হয়ে গেছে, চিকেনের দাম হবে কত, 150 টাকা ছিল না বলো? চিকেনের দাম ওখানে 150 টাকা বা 160 টাকা এরকম কেজি, কিন্তু এখানে এসেছে চিকেনের দাম হয়ে গেছে 250 টাকা থেকে 300 টাকা। তো মানব বলছে খাবো না, মাছ খাবো না, মাংস খাবো না, কিছু খাবো না, শুধু ভেজ খাবো। আমি বলছি ভেজের তো প্রচুর দাম, মানে সবজির দাম প্রচুর, তাই জন্য এবার ও আজকে পটল নিয়ে এসছো। আজকে আর অনলাইন থেকে অর্ডার দিইনি, বাট মানব আজকে পটল নিয়ে এসছে বাজার থেকে। তো পটল কত করে দিল? 80 টাকা করে কেজি, মানে একটু কমেছে। এর আগেও ছিল তোমার পটলের দাম ছিল তোমার 200 টাকা হয়েছিল না, 200 টাকা হয়েছিল, বাট এখন একটু কমেছে। আর এবছর মানে বাড়ি থেকে ফেরার পরে দেখছি ব্যাঙ্গালোরে জিনিসপত্র একটু কম দাম, ঠিক আছে, দামটা একটু কম লাগছে। আর সব থেকে বড় কথা, আগের দিন দেখেছো যে হ্যাপির প্রচন্ড শরীর খারাপ ছিল, কিন্তু হ্যাপি এখন সুস্থ আছে, হ্যাপি এখন সুস্থ হয়ে গেছে আর খাওয়া দাওয়া করছে। অ্যাকচুয়ালি দুধটা খেলেই ওর গ্যাস হয়ে যাচ্ছে, তো ডক্টর বলেছে দুধটা দিতে বারণ করেছে, তো দুধটা দিচ্ছি না, কিন্তু দুধটাই ও সব থেকে বেশি পছন্দ করে, কি করবো বলো। তাই মানব বলছে 1 কাপ দুধ দাও আর 1 কাপ জল দাও, মানে পুরো একদম জল খাওয়াও, দুধের নামে জল খাওয়াও, মানে শুধু সাদা অংশটা দেখতে পারবে ও। তো সেটাই দিচ্ছি, আর হ্যাপি সেই দুধ মনে করেই খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি ওকে আমরা বোকা বানাচ্ছি, কিছু করার নেই বলো, ওর ভালোর জন্য এটা করতেই হবে। তো চলো দেখি মানবের মাংস বাছা কত দূর হলো। তো মাংসটা বাছা হয়ে গেলে আমি রান্নাটা স্টার্ট করব। আর আজকে তোমাদের বলবো যে আমরা কেন এত তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে ফিরে আসলাম, কারণ আমরা ভেবেছিলাম পুজোটা কাটিয়ে আসব। গত বছর পুজোটা তো অত ভালো হয়নি ওখানে, তো এবছর যেহেতু করোনার প্রকোপটা একটু কম, তাই মনে করলাম যে এবার পুজোটা কাটিয়ে আসবে, ভালো হবে হয়তো পুজোটা, তো সেইভাবে ছিলাম। কিন্তু হট করে আমাদের ফিরে আসতে হলো, তো কেন ফিরে আসতে হলো সেটা জানতে হলে ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার দেখি মানবের মাংসটা কত দূর হলো বাছা। এই যে মাংস বাচ্ছে মানব, এখান থেকে হ্যাপির মাংস সেদ্ধ করতে হবে। আর এই যে আমার গোলু মলু, হ্যাপি বাচ্চা শুয়ে আছে, বাবান বাবানের খুব মন খারাপ, কেউ ঘুরতে নিয়ে যায় না, কেউ খেলা করে না, সবাই ব্যস্ত থাকে, কেউ খেলে না ওর সঙ্গে, না বাবান? আর বাবানের বলটা পুরো ফেটে চুপসে গেছে, কি দুঃখ কি দুঃখ। কিন্তু একটা বল না, এই দেখো আরো দুটো বল আছে। এই বলটার অবস্থা তোমাদের একটু দেখায় কি প্যাথেটিক হয়েছে এই বলটা পুরো। এইগুলো কোথায় গেছে বলো তো? এগুলো হ্যাপির পেটে গেছে, তো সব কামড়ে কামড়ে ও খেয়ে ফেলেছে এগুলো চাবিয়ে চাবিয়ে। আর এই বলটা কামড়াতে পারে না, এটা একটু রাবার টাইপের, তাই এটা বেঁচে গেছে। তো ওয়াশিং মেশিনে কম্বলটা কাচবো বলে এখানে রেখে দিয়েছি, কিন্তু ওয়াশিং মেশিনের এখানে কোনো পাওয়ার নেই, তো কারেন্ট নেই, এখন জেনারেটরে চলছে পুরো, ওই জন্যে ওয়াশিং মেশিন চালাতে পাচ্ছি না। তো চালালেই কম্বলটা আমি ওয়াশ করে নেবো, আর আমি কম্বল কিন্তু ওয়াশিং মেশিনে ওয়াশ করি, ড্রাই ক্লিনে দিই না। তোমরা জানো, যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা দেখবে যে আমি এই নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম যে কীভাবে ওয়াশিং মেশিনে কম্বল ওয়াশ করবে। তো চলো এবার যাই ঘরে দেখি মানবের কি খবর। মানব হয়েছে? আচ্ছা, মানবের মাংস ধোয়া হয়ে গেছে, এবার আমি যাই মাংস রান্না করতে। তো রান্না করতে দেরি হয়ে গেছে বলে খুব খিদে পেয়ে গেছে, আমি নিয়ে বসে গেছি এখন আপেল। তো এখানকার আপেলগুলো আমার খেতে একদম ভালো লাগে না, কেমন যেন একটা টক টক লাগে খেতে। তো মানব নিয়ে এসেছে আপেলটা, দেখা যাক খাবে, মানব খাবে না, আমি খাচ্ছি, আমার খুব খিদে পেয়ে গেছে। আর খেতে পেয়ে গেছে যেহেতু কি খাবো, তাহলে একটা ফল কেটে খেয়ে নিই। আর কিছুক্ষণ টাইম লাগবে মাংসটা রান্না হতে, ততক্ষণ মানব এখন করছে ব্যায়াম।
তো ব্যায়াম করার পরে উনি যাবে স্নান করতে। অ্যাকচুয়ালি মানবের জন্যই আমার প্রতিদিন রান্না করতে দেরি হয়ে যায়, বাজার আনতে দেরি করে। আমি বলি আগের দিন এনে রাখো, তা না, ও দিনের দিন যাবে গিয়ে বাজার আনবে, ওতে আমার মানে রান্নার দেরিটা আরো বেশি হয়ে যায়। এই জন্য হ্যাপিরও খেতে দেরি হয়ে যায়, বাচ্চা মানুষ ওরও খিদে পেয়ে গেছে। তো হ্যাপির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ভাবছি দিয়ে দেবো, তো উনি খান না, আমরা যতক্ষণ না খেতে বসবো ও খেতে চায় না, কি করবো? আমি বললাম তুই বসে থাক, তুই ঘুমিয়ে থাক, আর তোর বাবা ব্যায়াম করে নিক, আমি ততক্ষণ আপেল খেয়ে নিই। প্রচুর খিদে পেয়ে গেছে আমার আজকে। তো এখন রেডি করছি হ্যাপির খাবারটা, তো ভাত দিয়ে মাংসটা মাখিয়ে দিচ্ছি। আর হ্যাপি দেখো দাঁড়িয়ে আছে, মানব একটু দেখিয়ে দাও হ্যাপিকে, এই দেখো মাংসের গন্ধ শুকিয়ে হ্যাপি পুরো চলে এসেছে কিচেনে। আরে হ্যাপি তুই মাংস খাবি নাকি বাবা? তো আজকের স্পেশাল মেনু হচ্ছে চিকেন কষা আর তার সঙ্গে রুটি। চিকেন দিয়ে রুটি খাওয়ার মজা আলাদা, অনেকে রাত্রেবেলা খায় কিন্তু এটা আমরা দিনের বেলাতেও খাই, দিনেও খাই রাতেও, মানে আমাদের কোনো ব্যাপার নেই, আমাদের রুটি দিয়ে সমস্ত কিছু চলে, মাংস ডাল যা বলবে। না ডালটা আমি খেতে পারি না রুটি দিয়ে, মানব খেতে খুব ভালো, আমার কোনো অসুবিধা হয় না, আমি কিন্তু খুবই ভালো খাই ডাল দিয়ে রুটি বা রুটি দিয়ে তরকারি, যে কোনো তরকারি আমি খেয়ে নিতে পারবো মানে রুটি দিয়ে। আর তার সঙ্গে অবশ্যই তার সঙ্গে আছে হচ্ছে শশা। আর সিম্পল মেনু যে চিকেন একদম গরম 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 আর হালকা মশলা দিয়ে করেছি, বেশি মশলা দিইনি, গরম গরম মাংস কষা মাংস মানে যেটাকে বলে আমি বলবো কস্টলি চিকেন, মানে ব্যাঙ্গালোরে 300 টাকা কেজি, আর তার সঙ্গে রুটি, আর এই হচ্ছে আমাদের পুরো মেনু আজকে। তো আমি এবার আজকে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ অলরেডি আমি বলেছি আমি আপেল খেয়েছি, আর যেটা আমার সব থেকে অপছন্দের ফল, ফলের মধ্যে আপেলটা আমি একদম পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, আজকে অগত্যা খেতেই হয়েছে। আপেল ছাড়া আছে পেঁপে, সেটাও আমি অপছন্দ করি, মানবের জন্য অ্যাকচুয়ালি ওগুলো আনা হয়েছে। তো মানব পেঁপে খেতে খুব পছন্দ করে, আপেলও খুব খায়, ও বিশেষ করে ওটসের মধ্যে ওই ফল দিয়ে ও খেতে ভালোবাসে, তো সেটা আমি একদমই পছন্দ করি না, কিন্তু আজকে খেতে হয়েছে মানবেরই জন্য, কারণ মানব লেট করেছে বাজার থেকে আসতে। আর কেন লেট করেছে আর কেন আমরা তাড়াতাড়ি ব্যাঙ্গালোর ফিরে আসলাম সেগুলো তোমাদের বলবো, আগে খেয়ে নিই ঠিক আছে, খুব খিদে পেয়েছে। মাংসটা আমি কোনো জিরের গুঁড়ো দিইনি, উইদাউট জিরে দিয়ে মাংসটা করেছি, একটু অন্যভাবে করলাম, ট্রাই করলাম, ভালো হচ্ছে মানব ভীষণ। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন মানব খাচ্ছে, তো এখন আমরা অপোজিট হয়ে গেছি, আগে আমি লেট করে খেতাম, আমি ধীরে ধীরে খেতাম, মানব তাড়াতাড়ি খেতো, বাট এখন কি হচ্ছে আমি তাড়াতাড়ি ফার্স্ট হয়ে গেছে আমি, আর মানব হচ্ছে লাস্ট। তো মানব এখনো মাংস চাবিয়ে যাচ্ছে, ও কি করে হাড়ের পুরো জুস খায়, আমি বলি কতবার করে বারণ করি যে চিকেনের হাড়টা খেও না, ও শুনবে না। যে কোনো হাড় চিকেন হোক মাটন, তোমাদের দেখিয়েছি আগে মাটন এবার চিকেন, যদি হাড় না চিবই তাহলে ঠিক মনে হয় না যে আমি মাংস খেয়েছি, এটা আমার না, আমি আগে খেতাম হাড়, বাট আমি ওকে বারণ করেছি যে চিকেনের হাড়টা খেও না, যেহেতু এগুলো দেশি নয়, দেশি চিকেন হলে তুমি খাও, বাট এগুলো পোলট্রি তারপর তোমার ব্রয়লার এইগুলো না, দেশি হলে খাও, এগুলো খেয়ে কোনো উপকার নেই, উপকারের জন্য না, ভালো লাগে খেতে, এই দেখো যে জিনিসটা ভালো লাগে সেটাই কিন্তু খারাপ শরীরের জন্য। তোমরাই বলো মানব যে চিকেনের হাড়টা খাচ্ছে, যে ব্রয়লার বা পোলট্রির হাড়, এটা কি খাওয়া উচিত না উচিত না, তবুও ছাড়তে পারি না, কি করব। হে গাইস, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানব উঠে গেছে, হাত ধুতে গেছে, আর মানব হাত ধুতে যায় কিচেনে, ওয়াশরুমে যায় না, বাইরে একটা বেসিন আছে সেখানেও যায় না, ওর যত হাত ধুতে হবে কিচেনে গিয়ে। তো চলো আমি এবার যাই কিচেনটা ক্লিন করে নিই আর বাসনগুলো একটু ওয়াশ করে নিই, কারণ বিকেলবেলা আবার হাঁটতে বেরোতে হবে, তো এসে তখন কিচেন ক্লিন করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, খুব কষ্ট হয়ে যায়, যার জন্য আমি খেয়ে উঠেই আগে একটু এগুলো কমপ্লিট করে রাখি। তো মানব সেজন্য আমাকে একটু বকাবকি করে, কিন্তু কিছু করার নেই, আমার সুবিধা অনুযায়ী আমাকে করতে হবে বলো। তো ওই জন্য আমি এখন চলে এসেছি কিচেনে, আর কিচেনে এখন প্রচুর বাসন রয়েছে, ওয়াশ করব, ওগুলো গ্যাসের স্টোভ ওগুলো ক্লিন করব, সব করে দেন বসবো। হাই, তো কিচেনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে,
অ্যাকচুয়ালি মানব পুরো ফাঁকি বাজ, বুঝতে পারছো তো? কিচ্ছু করে না, শুধু মাংসটা ধুয়ে দিয়েছে এসে। আর আমি বললাম তুমি একটু বাসনগুলো একটু ওয়াশ করে দাও, তা করবে না। এবার আমি ভাবছি, প্ল্যান করেছি, এবার কাজের লোকটা নিতেই হবে। আর এই দেখো আমার হাতে কি বলো তো, এটা আমসত্ত্ব, তো মায়ের ভালোবাসা। আমি নিয়ে আসলাম ফ্রিজ থেকে, তো একটু ঠান্ডা আছে বলে মানব ধরতে পারছে না, বলে তুমি ধরে রাখো, একটুখানি ঠান্ডাটা ইয়ে হলে আমি খাবো। তো মানবের জন্য এক পিস, আমি এক পিস, দুটো আলাদা আলাদা করে নিয়ে এসেছি। না হলে কি হয়, আমি ওকে একটুখানি দিতে গেলে ও পুরোটা মুখে ঢুকিয়ে নেয়, আমি পাই না, তাই জন্য বললাম দুটো আলাদা করেই নিয়ে যাই। তো যাই হোক, এবার তোমাদের বলি আমসত্ত্ব খেতে খেতে যে আমরা কেন ব্যাঙ্গালোরে এত তাড়াতাড়ি চলে আসলাম। পুজোটা ক্রস করে আসতে পারতাম, তো সেটা না করে চলে আসলাম, তার কারণ হচ্ছে মানবের। তো মানবের অফিস থেকে ফোন করছে আসার জন্য, আর স্পেশালি মানবের অফিস থেকে ফোন দিয়েছে, একটা করে সেল ফোন দিয়েছে, তো সেই ফোনটা এক বছর ধরে পড়ে রয়েছে অফিসে। সবার নেওয়া হয়ে গেছে, যারা ব্যাঙ্গালোর থেকে গেছিল বাইরে ঘুরতে বাড়িতে, তারা আবার সব ফিরে চলে এসেছে, শুধু আমরাই ওখানে থেকে গেছিলাম। তো যাই হোক, তো ওই জন্যে মানব শুধু একা বাকি ছিল ফোন নেওয়ার জন্য, তো ফোন করছে অফিস থেকে, দেন ও তাড়াতাড়ি করে চলে আসলাম আমরা। এসে ও গেছিল আজকে সকালবেলায় ফোনটা নিয়ে আসতে, এই জন্যে মাংস আনতে আরও বেশি লেট হয়ে গেছে। তো মাংস নিয়ে, ফোন নিয়ে তারপরেও বাড়ি এসেছে। তো চলো মানবকে দেখায় যে মানবকে কি ফোন দিয়েছে অফিস থেকে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ব্যাঙ্গালোরে কেন তাড়াতাড়ি আসলাম, তার মেন কারণ হচ্ছে এই দেখো এইটা। তো এইটার জন্য আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হলো, নইলে তো আমরা আরেক কিছুদিন থাকতাম ওখানে। এইটা আমার অফিস থেকে দিচ্ছে, হ্যাঁ মানে দিয়েছে, আনবক্সিং করব স্যামসাং এ 31। এটা অন্যের কাছে ছিল, তো মানব এখন গিয়ে নিয়ে আসলো। তো জাস্ট এই জিনিসটার জন্যই আমরা এত তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে ফিরে আসলাম। তো অফিস চালু হওয়ার সম্ভাবনা আছে এই জন্য। যাই হোক শোনো, তো এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A31 মডেল, দেখতে পাচ্ছো। আর এই ফোনটার দাম দেখাচ্ছে MRP 23,999, মানে 24,000 টাকা। আর এই ফোনটার কনফিগারেশনটা, এটা অত কনফিগারেশন শুনে কোনো লাভ নেই, কারণ এটা হচ্ছে অফিস ফোন। যদি অফিস ফোন থাকে আমি তো ইউজ করব। হ্যাঁ ফোনটা একবার শুনে নাও, ফোনটা খুব সুন্দর, স্যামসাং গ্যালাক্সি A31। কি কি আছে ফোনটাতে কিন্তু ক্যামেরা খুব ভালো আছে, 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, আবার 5 কোয়াড রিয়ার ক্যামেরা। ক্যামেরা দিয়ে কোনো লাভ নেই, মানে ফটো তুলতে পারবে না, ফটো তুলতে পারবে বাট ট্রান্সফার করবে কি করে? তো অনলি অফিস ওয়ার্কের জন্য এটা মানব ইউজ করবে। আর মানবের পার্সোনাল ফোন তো আছেই, আর তার সঙ্গে এটা জুড়ে গেল। তো মানবকে মোটামুটি কটা ক্যারি করতে হবে ফোন? মানবকে ক্যারি করতে হবে 4 পিস ফোন, একটা আমার, একটা মানবের, একটা GPS এর, আর একটা হচ্ছে অফিসের। তো এই চারটি অফিসের একটা, আর একটা নিজের পার্সোনাল ফোন, ওটাই তো বললাম, চারটে ফোন ক্যারি করতে হবে। মানে আমার একটা, তোমার পার্সোনাল ফোন একটা, দুটো, আর তোমার অফিস ফোন একটা, তিনটে, আর GPS এর যে ফোনটা সেটা চারটে। তো মোটামুটি চারটে ফোন মানবকে ক্যারি করতে হবে এইবার থেকে, যেখানে যাবো চারটে করে ফোন। এবার মানব হচ্ছে আনবক্সিং করছে, এই দেখো, দেখেই ভালো লাগছে, মনে হচ্ছে আমি নিয়ে নিই, মানে আমাকে দিয়ে দাও, এই দেখো ফোন। ওয়াও, কাল ইস সেম কালার, আমার মতন সেম কালার, দেখো এই দেখো ফোনটা, পেছনের কালারটা দেখো, আর এই হচ্ছে পেছনটা দেখো। ওয়াও, অনেকদিন পরে, আমি এখন নরমালি অ্যান্ড্রয়েড ইউজ করি না, আমি iOS অ্যাপেল ইউজ করি, তো আবার সেই ঘুরে ফিরে চলে আসলো। তা অ্যাট এ টাইম আমি এখন দুটো ফোন ইউজ করবো, একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা হচ্ছে অ্যাপেল আইফোন। তো দেখে খুব সুন্দর লাগছে ফোনটা, আনবক্সিং করব। আচ্ছা সবচেয়ে বড় কথা দেখো, একটা হেডফোন দিয়েছে, একটা হেডফোন দিয়েছে, খুব সুন্দর ইয়ারফোন। আর এটা হচ্ছে একটা চার্জার, USB চার্জার, এটা একবার তোমাদের দেখাই, এটা কিন্তু সমস্ত ফোনে হয় না, এই দেখো টাইপ সি চার্জার। আর এই হচ্ছে চার্জারটা, বা আর নিশ্চয় আইফোনের মতনই করেছে মনে হচ্ছে, এইটা দেখে নিই একবার চার্জারটা। আচ্ছা এই হচ্ছে নরমাল যেমন হয় স্যামসাং এর চার্জার, সেটা USB। অ্যাকচুয়ালি ফোনের মধ্যে মানে স্যামসাং ফোনের বলো অন্য ফোনে বলো সবকিছু থাকে, খুব ফাস্ট চার্জিং হবে এই জন্য মনে হয় এটা দিয়েছে। এই দেখো চার্জার থাকে, হেডফোন থাকে, বাট অ্যাপেলের গুলোতে কিছু থাকে না, অনলি ফোন থাকে। যাই হোক চলো আমি একবার ফোনটাকে অন করি, কারণ ফোনটাকে এখন মানে চার্জ দিতে হবে, চার্জ নেই, নতুন জাস্ট এখনই ওপেন করলো, খুলি এটাকে, খুলে গেল না, কালাটা নষ্ট হয়ে যাবে, আমার হলে আমি কভার পরে নিতাম এক্ষুনি, কিছু করার নেই। এই দেখো কালারটা দারুন মানব, অসাম কালারটা, আর ক্যামেরা দেখো কতগুলো আছে,
ক্যামেরা 4টি ক্যামেরা মেগা ওয়াও এক্সচেঞ্জ করে নাও আটা থেকে ফোনটাকে অন করি ফোনটা না এই এক্সচেঞ্জ হবে না চলো আমি ফার্স্ট টাইম অন করছি ফোনটা আর এই প্রথম তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা আনবক্সিং ফোনের এর আগে আইফোনটা দেখেছো আনবক্সিং করা যাই হোক এটা আনবক্সিং করছি আশা করছি ফোনটা খুব ফাস্ট হবে ব্যাটারি খুব ভালো 5000 এমএএইচ আছে আর 8GB র‍্যাম আছে খুব সুন্দর একটা ফোন এটা অনেকটা দেখতে তোমরা মনে করবে Realme Realme যে ফোন সেরকম লুক আউটলুক মানে পেছনটা লাগছে বাট এটা Samsung তো চলো মানব এখন ইউজ করুক ফোন তো তোমরা দেখে নিলে মানবের ফোনটা ও আনবক্সিং করে দেখালো তোমাদেরকে কালারটা খুব সুন্দর সেম আমার ফোনের মতনই কালার তো যাই হোক মানব এখন ফোন ইউজ করছে নতুন ফোন বলে কথা সে যাই ফোনই হোক না কেন সে অ্যাপেলই হোক আর নরমাল ফোনই হোক ফোন নতুন জিনিস তো নতুন জিনিসই হয় তো এই কারণের জন্যই আমরা ব্যাঙ্গালোরে খুব তাড়াতাড়ি ফিরে চলে আসলাম তো মানব কিছু বলবে তুমি আর ফোন ব্যবহার করে কেমন লাগছে তোমার একটু বলো খুব ভালো লাগছে নতুন ফোন হলে চাপ পেরে গেছে কিন্তু যেটা হয় আর কি তোমরা যারা জানো যে ফোন থাকা মানে সবসময় ফোনে চেক করতে হবে কিছু ইমেল এলো কিনা এই আর কি রেসপন্ড করা মানে অ্যাভেলেবিলিটি আরো বেশি হয়ে গেল তো ওই জন্য একটু চাপে আছে মানব আমরা তো ভালো লাগলো না আমরা তো খুব ভালো লাগলো পুরো খুব মিষ্টি আর হিমসাগর এবার যা খেয়েছি তোমরা যারা অলরেডি আমাদের ব্লগ দেখো তারা নিশ্চয় দেখেছো আমরা প্রচুর আম খেয়েছি প্রচুর মানে লাস্ট 5 বছরে যা খাইনি এবছর আর দেখবে দুপুরবেলা আর লাঞ্চ করার পরে কিছু একটা খেতে ইচ্ছা করে আমার তো করে স্পেশালি মানে আমার মনে হয় একটু মিষ্টি জাতীয় বা একটু টক জাতীয় কিছু একটা খেতে ইচ্ছা করে তো ওই জন্যই আমি খাওয়ার পরে একটুখানি আমসত্ব খেয়ে নি আর আজকে কার্ড ছিল না ওটা শেষ হয়ে গেছিল কিন্তু বাজারে গিয়ে আমি ভুলে গেছিলাম ভুলে গেছিল মানুষ সব ভুলে যায় মানুষ সব এই জগ আমার পাশে কে এসেছে তো আমাদের হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ও সোনু বাবাটা ও যে বাবা হ্যাপি এখন ঘুম পেয়েছে আর ও আমাকে এখন ডাকছে আমি এখন যাব বেডে ও আমার সঙ্গে চলে যাবে গিয়ে ঘুমিয়ে পড়বে তো আমরা দুজনে এখন যাব ঘুমোতে তো চলো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে খুব ভালো থেকো সেফ থেকো রাস্তায় বেরোলে কিন্তু একটু সতর্কভাবে চলো বাই